সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বেকারত্ব ঘরে ঘরে পিসিমণি হারবে ভবানীপুরে। খুব মানে আমার অন্তত এখানে আজকে এসেছি এবং ভালো লাগছে এই কেসটা এনআইএ টেক আপ করেছে এনআইএ নিয়েছে আজকে এনআইএ টিম এখানকার পিএসএ সম্ভবত এসছে আমি এখানে এসে খবর পেলাম যে এনআইএ টিম এসছে এবং এই কেসটা এনআইএ টেক আপ করেছে আজকে এনআইএ এখানে এসেছিল এনআইএ টিম এখানে এসেছে আমি আমাকে একজন বললেন এখানে পরিচিত লোক এবং আমি খোঁজও নিলাম যে এই কেসটা এনআইএ নিয়েছে এটা আমাদের দাবি ছিল এনআইএ নেওয়া উচিত এবং যেহেতু এক্সপ্লোসিভ বোম ছুড়েছে হাই এক্সপ্লোসিভ এনআইএর অ্যাক্টের মধ্যে পড়ছে এনআইএ যখন নিয়েছে শুধু ওই তিনটে বোমারু নয় ওদের তো ছবি আছে সিসিটিভিতে এর পিছনে যারা আছে সব বেরোবে আর একজন তো আসানসোলে সিপি করে পাঠিয়েছিল মাল তুলতে হ্যাঁ ওখানে মাল তুলতে পারেনি আমি নাম বলছি না নামটা ওদের বলি না তারপরে এখানে ডিমোশন নিয়ে এসছে তার তো ওয়ান পয়েন্ট প্রোগ্রাম অর্জুন সিংকে খতম করো খতম হতে সহজ হচ্ছে না রাজ্য নয় দেশের মধ্যে নজিরবিহীন ঘটনা সাংসদের বাড়িতে বোমা বলবেন নজিরবিহীন ঘটনা যেমন এনআইএ নিয়েছে বোমাটা বেরিয়ে যাবে সাংসদ মুখ্যমন্ত্রীকে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার উপর প্রাণহানির আশঙ্কা রয়েছে তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার কি বলবেন আরে মুখ্যমন্ত্রী নিজেই চান যাতে অর্জুন সিং রাজনীতিতে না থাকেন বাকিটা আমি বললাম সামনে বোমা পড়ছে এখানে সিএসএফ এর ভূমিকার কোনো সময় রয়েছে সে আর কিছু দরকার নেই ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি যারা এক্সপ্লোসিভ ইনভেস্টিগেট করে তারা নিয়ে নেওয়ার পরে ওদের উপর ছেড়ে দেওয়া উচিত কিভাবে দরজা তলা দিয়ে বেঁকে গেছে আপনারাই বলুন ব্যারাকপুরের লোকরাই বলবেন যে ভবানীপুর আজকে প্রার্থী ঠিক হয়েছে মানে কিভাবে এবার কৌশলটা হবে মানে ভোটে ভোট লড়াই তো একটাই পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে ইস্যু একজন হেরো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অপরাজয় নয় সেটা তো নন্দীগ্রামে জনগণ আর আমি প্রমাণ করে দিয়েছি বিজেপি প্রমাণ করে দিয়েছে অতএব একজন হচ্ছে ঘর ছাড়া করেছে লক্ষ্য সনাতনীকে আরেকজন মহিলা মাথা উঁচু করে তাদেরকে আইনি লড়াই করে ঘরে ফিরতে সাহায্য করেছে ভোটারদের চুজ করতে হবে বাংলার মানুষকে প্রতিবেশী রাজ্যে যিনি যেতে বাধ্য করেছেন আসাম সহ তাকে ভোট দেবেন আর যিনি অন্য লয়ারদের অনেকেরই ভূমিকা আছে তার মধ্যে অগ্রণী ভূমিকায় প্রিয়াঙ্কা লড়েছে এই ইলেকশন কমপ্লিটলি পোস্ট পোল ভায়োলেন্সের উপরে হবে এবং আমরা খুব ভালো করে নামবো এটাই একমাত্র ইস্যু তারপরে তো রাজ্যে বেকারত্ব ঘরে ঘরে পিসিমণি হারবে ভবানীপুরে এখানে